দাবি নিয়ে যান, কোনো লাভ নেই। তারা এইভাবে অত্যাচার করবে, এইভাবে হিন্দুদের উপরে নির্যাতন করবে। তাদের বাপ দাদাদের পূর্বপুরুষের যদি নাম বিচারা দেখা যায় তাহলে হিন্দু নাম বেরোবে। তারা কনভার্ট করা যে মুসলিমগুলো আছে তাদের এই ফাল ফাল চন্দ্রের দিব্য মন্দির বানিয়েছে। সৌদি আরবে মন্দির হওয়ার জন্য পরিকল্পনা চলছে, সৌদি আরবে মন্দির হবে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় মা দুর্গা। তো সনাতনি যোদ্ধা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা হয়তো এতটা ভালো নেই, কেননা বাংলাদেশের যে পরিস্থিতি, যে বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার সেটা কোনোভাবেই কমছে না, দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। তো সেই নিয়ে আজকে কিছু আলোচনা আমি করতে এসেছি। ভাবছিলাম ভিডিও বানানো আমার কপিরাইট আসছিল, তো বেশি উগ্রবাদী কথা বলা যাচ্ছে না, সাধারণভাবে যতটুকু পারি আপনার সঙ্গে শেয়ার করব। দুর্গাপূজা নিয়ে তারা এত তোলপাল করছে বাংলাদেশের মধ্যে, যেন বাংলাদেশের হিন্দুরা এই দেশে বেশি এসেছে। এই দেশটা শুধু মুসলিমের জন্য, বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দেশ নয়। তো তোমাদের বলছি যে তোমরা কোথায় ছিলে যদি আজকে ভারতবর্ষ দেশ স্বাধীন না করতো, তাহলে এটা তো পূর্ব পাকিস্তান বলে দেশের মধ্যে আজ তুলফাল হতো। তখন ছিলে কোথায় যখন ইসকনের প্রভুপাদের ভক্তরা যখন বাংলাদেশে দেশ স্বাধীনের পর দেশের মধ্যে একটা ক্রাইসিস এসে গেছে, দেশের মানুষে খেতে পাচ্ছে না, টাকা পয়সা নেই, মানুষের মধ্যে অভাব, তখন ইসকনের এক ডিভোটি সেই আমেরিকার মধ্যে একটা অনুষ্ঠান করেছিল। অনুষ্ঠানের মধ্যে যত টাকা উঠেছিল সমস্ত টাকা ইসকনকে ডোনেশন করেছিল। সেই ইসকনের ভক্তরা সে বাংলাদেশ হিন্দুদের মুসলিমদেরকে খাইয়েছিল, তাদেরকে বাঁচিয়েছিল, টানা এক মাস না কত মাস তাদেরকে খাইয়েছিল। তখন ছিলে কোথায়? আজকে তোমাদের দেশ হয়ে গেছে, তোমাদের দেশ তো 56টা দেশ রয়েছে, তো ওখানে কেন মরছো না কেন গিয়ে? পাকিস্তান রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। আজকে তোমরা এত, তোমাদের এত রক্ত গরম, তোমরা আজকে এত তুলফাল করছো, তোমাদের মতো তো আরও তোমাদের যে মেন স্থান রয়েছে সে সৌদি আরব, দুবাই, কাতার, ওইসব কান্ট্রিতে কেন হিন্দু বিরোধী করছে না? কেন তাদের মধ্যে জঙ্গিবাদ নেই? তাদের মধ্যে কেন উগ্রবাদ নেই? তো তোমরা কোথা থেকে? তোমরা শুনে মুসলিম, তোমাদেরকে মুসলিম বলে ওরা গণনা করে না। মানুষত্ব যদি না থাকে তাহলে তাকে কখনো মানুষ বলা উচিত না, সে মানুষের মধ্যে পড়ে না, সে পশুর মধ্যে পড়ে। আজকে দুর্গাপূজা নিয়ে যেরকম তুরফাল করছে, এক মৌলবাদী লোক কি বলছে, বলছে হিন্দুদের দুর্গাপূজা করা নাকি পাপ, হিন্দুদের দুর্গাপূজা দেখা আমাদের পাপ, হিন্দুদের পূজা যখন করবে আমরা সামনে দিয়ে যাব তখন আমাদের পাপ হবে দেখতে। তোমাদের মতো লোকেরা চারটা করে বিয়ে করছ, হ্যাঁ, সুদ খাচ্ছ, লোকের জায়গা সম্পত্তি দখল করছ, লোকের বউদেরকে উঠায় নিয়ে চলে যাচ্ছ, তখন তোমাদের পাপ লাগছে না? মা দুর্গার পূজা হবে, সামনে দিয়ে গেলে তোমাদের পাপ লাগবে, তোমাদের মধ্যে জঘন্য জঘন্য যত কাজ আছে তোমাদের ধর্মের লোকেরা করছে, এগুলো তো তখন চোখে লাগছে না? হিন্দুরা দুর্গাপূজা করতে পারবে না, হিন্দুদের নামের আগে শ্রী বসাতে পারবে না, হিন্দুরা এদেশে কোনো স্বাধীনতা নেই, হিন্দুদের কোনো এদেশে কোনো অধিকার নেই, সব অধিকার তোমরা নিয়ে বসে আছো। তোমরা আগে ছিলে কোথায়? এখন তোমরা তো জঙ্গি সংগঠনে একসঙ্গে হয়ে শেখ হাসিনাকে তোমরা তাড়িয়েছ এদেশ থেকে, আগে ছিলে কোথায়? 2 বছর আগে ছিলে কোথায়? 5 বছর আগে ছিলে কোথায়? যে দুর্গাপূজা দেখা আমাদের পাপ, দুর্গাপূজার মধ্যে তো 90% হিন্দু যদি থাকে 10% 50% মুসলিমরা এসে এখানে উৎপাত করে মন্দিরের মধ্যে, নাচানাচি করবে, মন্দির দেখতে আসবে। তো তোমাদের ধর্মের লোকগুলো কেন যাচ্ছে? তোমরা এত ধার্মিক লোক, তোমাদের ধর্মের লোকগুলো কেন যাচ্ছে? এগুলোকে বুঝিয়ে লাভ নেই। তারা চায় কি যে হিন্দুরা বাংলাদেশে কোনো অধিকার পাবে না, তারা রিফিউজি হয়ে থাকবে। আজ কি বড় বড় দেশের মধ্যে তারা শরণার্থীদেরকে স্থান দেয়, আর বাংলাদেশের হিন্দুরা তো ওই দেশে জন্ম নিয়েছে, তারা ওই দেশে তাদের বড় হয়েছে, এই মাটিতে তাদের জন্ম, তো তাদের অধিকার কেন দেবে না? আজকে যে 8 দাবি জানাচ্ছে তারা, এই 8 দাবি তারা স্বীকার করছে? সরকার স্বীকার করছে না, তাদের বিরোধিতা আরও কথা বলছে।
সরকার না কিছু করছে, না ওখানকার পাবলিক কিছু করছে, না ওখানকার জনতা কিছু তাদেরকে সহযোগিতা করছে। কেন হিন্দু বিরোধী হয়ে গেছে বাংলাদেশের মুসলিমরা, হিন্দুদেরকে এই দেশ থেকে তারাও, এই দেশে হিন্দুদের দেশ নয়, তোমরা চলে যাও ভারত। এ হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দুর্গাপূজা নিয়ে। এই যে স্ক্রিনে দেখুন আপনারা কি বলছে, একটা পূজা এটা তাদের ধর্মীয় উৎসব কিন্তু আমাদের জন্য এটা পাপ। তো দেখতে পেলেন এ হলো তাদের অবস্থা। তো তাদের কথা বলতে গেলে তো মুখ খারাপ হয়ে যাবে না। আপনারা হিন্দু ভাই বন্ধুরা যারা আছেন, আপনারা একত্রিত হন, আপনারা একজুট হন, ঐক্যবদ্ধ হন। আপনারা বলেন আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না, তোমরা যেরকম আমরা ধর্ম করলে তোমাদের অসুবিধা, তোমরা যখন মাইক দিয়ে আজান দাও যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু এই জগতে কেউ নেই, আল্লাহর থেকে বড় কেউ নেই, হ্যাঁ, তো তোমাদের কথাগুলো লোক শুনছে, হিন্দুরা শুনছে, তো হিন্দুদের গায়ে তখন কষ্ট হচ্ছে না? এরকম ধর্ম তাদের যে তারের আল্লাহ ছাড়া আর এই জগতে কেউ বড় নয়। 1400 বছরের আগে ধর্ম নিয়ে তারা এত বহরাগিরি করছে, যত পাকিস্তান বলেন, ভারতবর্ষ বলেন, বাংলাদেশ বলেন, এখানে যত মুসলিম রয়েছে তাদের বাপ চাচাদের নাম গিয়ে দেখো হিন্দু নাম বেরোবে। তাদের বাপ দাদাদের পূর্বপুরুষের যদি নাম বিচারা দেখা যায় তাহলে হিন্দু নাম বেরোবে। তারা কনভার্ট করা যে মুসলিমগুলো আছে তাদের এই ফাল ফাল, তারা এইরকম ফাল পাচ্ছে। তো তাদের যে নির্লজ্জা জাতি, তারা মানে তাদের তারা নিজেরা নিজেরাই মরবে। যেভাবে দেখেন না মসজিদের মধ্যে ওহাবি সুন্নি নিয়ে তারা মারামারি করছে, ঝগড়া করছে, তাদের মধ্যে এসব করে লুটপাট করে তারা মরবে। আজকে দেখেন তো কতগুলো মুসলিম দেশ আছে, দেশের মধ্যে ভালো ভালো যে দেশগুলো আছে এগুলো বেঁধে কেন তো আতঙ্কবাদী হচ্ছে, কেন তো জঙ্গিবাদ হচ্ছে? ইরান বলেন, আফগানিস্তান বলেন, লেবানন বলেন, বিভিন্ন দেশের মধ্যে আজকে মুসলিম দেশগুলো কেন শান্তি নেই, তাদের মধ্যে কেন অশান্তি? যেখানে কৃষ্ণ নাম নেই, যেন কৃষ্ণের ভক্ত নেই, ওই দেশ কখনো শান্তিতে থাকতে পারে না। আজকে দুবাইয়ের মতো, দুবাই একটা মুসলিম কান্ট্রি, দুবাইয়ের মতো জায়গাতে আমাদের প্রভু রামচন্দ্রের দিব্য মন্দির বানিয়েছে, সৌদি আরবে মন্দির হওয়ার জন্য পরিকল্পনা চলছে, সৌদি আরবে মন্দির হবে। আপনি কি ভেবেছেন আপনাদের ধর্ম, আমাদের ধর্ম প্রাচীন, সে সৃষ্টি থেকে আমাদের সনাতনী ধর্ম, সনাতনী ধর্ম না শেষ হয় না শুরু হয় না তার সমাপ্ত আছে। সনাতন ধর্ম হলো, সনাতন মানে অক্ষয়, তার কোনো ক্ষয় নেই, চিরকাল থেকে এই পৃথিবী যত উন্নত সৃষ্টি হবে তখন থেকে সনাতনী। তো আজকে সনাতনী ধর্মদেরকে আপনারা এরকম অত্যাচার করছেন, আপনাদের বিচার হবে একদিন। আপনারা কি কোন জাতির লোক সেটা হিন্দুরা ভালো করে জানে। তো আপনারা হিন্দুরা যারা একসঙ্গে রয়েছেন তারা একত্রিত থাকুন। আপনারা বলেন যে আমরা এই দেশ চাই না, আমাদের জন্য আলাদা দেশ করে দাও, আমরা হিন্দুরা আলাদা থাকতে চাই। আপনারা সবাই আর দাবি যে দাবি যারা আছে দাবি টাবি কিচ্ছু মানবে না, আপনারা প্রতিবাদ করুন যে আমাদের আলাদা করে দেশ করো, আমরা আলাদা থাকতে চাই। এছাড়া আপনারা আর কোনো এর থেকে আর কোনো দাবি আপনারা করতে পারবেন না। যত দাবি নিয়ে যান কোনো লাভ নেই, তারা এইভাবে অত্যাচার করবে, এইভাবে হিন্দুদের উপরে নির্যাতন করবে। আপনারা হিন্দু ভাই বন্ধুরা যারা আছেন প্রতিবাদ করুন, আপনারা আলাদা দেশের জন্য প্রতিবাদ করুন, আওয়াজ উঠান। আর হিন্দু দুর্গাপূজা আসছে, নিজেরা নিজেরা পাহারা দেন। যদি কোনো জাতির লোকেরা এসে এখানে উগ্রবাদী করবে তাহলে মায়ের হাতের যে অস্ত্রগুলো আছে এইগুলো দিয়ে ডাইরেক্ট পাঠা বলে দিয়ে দেবেন, বাস আর কিছুই না, এটা আমার কথা। তো যদি সনাতন হিন্দু বন্ধুরা আমাদের আর সাপোর্ট করতে চান তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তো আমি আবার আসবো। ভালো থাকুন সবাই, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।